নমস্কার। আমার বক্তব্যের বিষয়বস্তু হল যেটা আজকে অনুষ্ঠানের পরবর্তী অনুষ্ঠানগুলিতেও দেখানো হবে, এখানে পঞ্চপ্রদীপের আলোকে বঙ্গ সরস্বতীর আরতি। ইতিহাসের এক ক্রান্তিকালে বাঙালি বঙ্গ সরস্বতীর আরতি করেছিল পঞ্চপ্রদীপের আলোকে। পঞ্চপ্রদীপের শীর্ষ প্রদীপ ছিলেন রবীন্দ্রনাথ, জন্ম 1861। তার পরে পরে এলেন দ্বিজেন্দ্রলাল 1863, রজনীকান্ত 1865, অতুল প্রসাদ 1871, এবং অনেক পরে এলেন নজরুল 1899। এদের সকলেরই জীবন কেটেছিল মূলত স্বদেশী আন্দোলনের আবহাওয়ায়। অবশ্য নজরুল মারা গিয়েছিলেন অনেক পরে, 1976 সালে ঢাকায় বাংলাদেশে, কিন্তু তাঁর কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে যায় 1942-এর অগাস্ট মাসে, স্বাধীনতার তখনও 5 বৎসর দেরি। সেই সময় বঙ্গদেশে নবজাগরণের জোয়ার। রামমোহন এবং বিদ্যাসাগরের উদ্যোগে সমাজ সংস্কার, ব্রাহ্মধর্ম এবং পরিশীলিত হিন্দু ধর্মের প্রভাবে ধর্ম সংস্কার, ইংরেজি শিক্ষা সাহিত্য সংস্কৃতির প্রভাবে শিক্ষা সংস্কার, বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র উদ্যোগে এবং সেই সঙ্গে ইংরেজি সাহিত্যের প্রভাবে বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশ, এবং রাজনীতিতে বাঙালিদের অনুপ্রবেশ। ধীরে ধীরে এই বঙ্গজাগরণের নবজাগরণের আলো বঙ্গদেশ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, যা দেখে গোপালকৃষ্ণ গোখলে, সেই সময় বিশিষ্ট কংগ্রেস নেতা, মন্তব্য করেছিলেন, "হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো"। রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, অনেক কথা আপনারা শুনেছেন, সুতরাং তাঁর বিষয় এবং তাঁর বিষয়ে কিছু বলতে গেলে সারা রাত্রি কেটে যাবে, আপনার ধৈর্য হবে না, আমারও ধৈর্য হবে না, সুতরাং তাঁকে বাদ দিয়ে আমি বাকি চারজনের বিষয়ে কিছু বলছি। প্রথমে দ্বিজেন্দ্রলাল, 1863-তে জন্ম। 1897-এর মার্চ মাসে দ্বিজেন্দ্রলাল একটা চিঠিতে রবীন্দ্রনাথকে লিখেছিলেন, "আপনার গানের সুরগুলি কি আমি কিছুতেই আয়ত্ত করিতে পারিলাম না?" আবাল্য উচ্চাঙ্গ সঙ্গীতে অভ্যস্ত দ্বিজেন্দ্রলালের কানে রবীন্দ্রসঙ্গীতের বিমিশ্র রাগ রূপ ঠিক মতন পৌঁছায়। ওই বছরই 1897 সালে আধুনিক সাহিত্য গ্রন্থে রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলালের 3টি কাব্যগ্রন্থের আলোচনা করেন, আর্যগাথা, আষাঢ়ে এবং মন্দ, এবং তাকে তিনি লিখেছিলেন, "দ্বিজেন্দ্রলাল বাবু বাংলা ভাষায় একটা নূতন শক্তি আবিষ্কার করিয়াছেন, প্রতিভা সম্পন্ন লেখকের সেই কাজ।" 1903 থেকে 1911 পর্যন্ত দ্বিজেন্দ্রলাল প্রায় 9-10টি নাটক লেখেন, প্রায় সবগুলি ঐতিহাসিক নাটক, দেশাত্মবোধক এবং অসাধারণ মঞ্চ সফল। কিন্তু রবীন্দ্রনাথ এই নাটকগুলি সম্পর্কে সম্পূর্ণ নীরব ছিলেন, দ্বিজেন্দ্রলালের সেটা ভালো লাগেনি। রবীন্দ্রনাথ সেটা বুঝতেন, তিনি তার বন্ধু এডওয়ার্ড টমসনকে লিখেছিলেন, "ওয়েল, হি নিউ আই ডিড নট অ্যাডমায়ার হিজ ড্রামাস অ্যান্ড হি রিজেন্টেড ইট। আই নেভার সেড এ ওয়ার্ড এগেনস্ট দেম, বাট হি গ্যাদার্ড ফ্রম মাই সাইলেন্স দ্যাট আই ডিড নট থিঙ্ক দেম গুড।" পরিণামে দ্বিজেন্দ্রলাল মসি যুদ্ধের মাধ্যমে রবীন্দ্রনাথকে অত্যন্ত অশোভনভাবে আক্রমণ করেন। চিত্রাঙ্গদা নৃত্য নাট্যটি প্রথম প্রকাশিত হয়েছিল 1892 সালে। তার 17 বছর পরে সহসা 1909 সালে দ্বিজেন্দ্রলাল এক প্রবন্ধে লিখলেন, "চিত্রাঙ্গদা, বেচারি মা আমা, বঙ্গের কবিবরের হাতে পড়িয়া তোমার যে এমন দুর্গতি হইবে তাহা তুমি স্বপ্নেও ভাবো না।" পুরো প্রবন্ধটা না পড়লে দ্বিজেন্দ্রলালের ছিদ্রান্বেষী ঈর্ষাপরায়ণ মনে সম্যক পরিচয় পাওয়া যায় না।
দ্বিজেন্দ্রলাল এই সঙ্গে অনেকগুলি প্রবন্ধে অভিযোগ করেছিলেন যে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে অশ্লীলতা দুর্নীতি আমদানি করছেন। বিশেষভাবে তার লক্ষ্য ছিল অন্যতম রবীন্দ্রসঙ্গীত, কেন জামিনী না যেতে জাগালে না বেলা হলো মরিলা আজ। দ্বিজেন্দ্রলাল এটিকে নাম দিয়েছিলেন লম্পটের গান। যাই হোক, 1912 সালে দ্বিজেন্দ্রলাল প্যারডি নাটক লিখলেন আনন্দ বিদায়, তাতে তিনি রবীন্দ্রনাথকে অশোভনভাবে আক্রমণ করেন। অবশ্য দর্শকবৃন্দ সেটা মেনে নেননি। স্টার থিয়েটারে প্রথম রজনীর অভিনয় দক্ষযজ্ঞের অভিনয়ে পরিণত হয়েছিল। লিখেছিলেন স্বয়ং প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথের সম্পর্কে জামান। যাই হোক, দ্বিজেন্দ্রলাল এর পরের বছর 1913 সালে মারা যান, মাত্র 50 বছর বয়সে। দ্বিজেন্দ্রলালের মৃত্যুর পর রবীন্দ্রনাথ তার পুত্র দিলীপ কুমারকে লিখেছিলেন, তোমার পিতাকে আমি শেষ পর্যন্ত শ্রদ্ধা করেছি, সেই কথা জানিয়ে ইংল্যান্ড থেকে আমি পত্র লিখেছিলাম। শুনেছি সে পত্র তিনি মৃত্যুশয্যায় পেয়েছিলেন এবং তার উত্তর লিখেছিলেন, সে উত্তর আমার হাতে পৌঁছয়নি। তার কারণ, দ্বিজেন্দ্রলালের বাড়ির লোকজন সেই চিঠি ডাকে দেয়নি। এর 2 বছর পরে 1915 সালে রবীন্দ্রনাথ বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত সোনার কাঠি প্রবন্ধে লিখেছিলেন, দ্বিজেন্দ্রলালের গানের সুরের মধ্যে ইংরেজি সুরের স্পর্শ লেগেছে বলে কেউ কেউ তাকে হিন্দু সঙ্গীত থেকে বহিষ্কৃত করতে চান। যদি দ্বিজেন্দ্রলাল হিন্দু সঙ্গীতে বিদেশি সোনার কাঠি ছুঁয়ে থাকেন, তবে সরস্বতী নিশ্চয়ই তাঁকে আশীর্বাদ করবেন। এবারে আসি রজনীকান্তের কথায়। কান্ত কবি বলে যার পরিচয়, তার জন্ম হয়েছিল 1865 সালে এবং পেশায় তিনি ছিলেন রাজশাহী আদালতের আইনজীবী, কিন্তু পেশার সঙ্গে তার নেশার কোনো সম্পর্ক ছিল না। তার নেশা ছিল কাব্য এবং গান, কিন্তু একান্তভাবে প্রচার বিমুখ কবি তার ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী আইনজীবী অক্ষয় কুমার মৈত্রের অনুরোধে নিবন্ধ আতিশয্যে 1902 সালে প্রকাশ করেন তার প্রথম কাব্যগ্রন্থ বাণী। তার অন্তর্গত 2 গান, বিশেষ করে স্বদেশী সঙ্গীত, পরবর্তীকালে বিশেষ জনপ্রিয় হয়েছিল এবং 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সেই গান লোকের মুখে মুখে ফিরত। তার প্রথম হল মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই, দিন দক্ষিণী মা যে তোদের তার বেশি আর সাধ্য না। আর একটা গান ছিল, আমরা নেহাত গরিব আমরা নেহাত ছোট, তবু আজই 7 কোটি ভাই জেগে ওঠো। 1905 সালে বঙ্গভঙ্গের সময় রজনীকান্তের দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কল্যাণী। এর 2 বছর পরে 1907 সালে রজনীকান্ত গলার ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তার চিকিৎসা করান। সেখানে 3 বছর পরে 1910 সালে রজনীকান্ত মারা যান। ওই বছর 1910 সালে রবীন্দ্রনাথ রজনীকান্তকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে তার রোগশয্যায় এবং রজনীকান্ত সেই সময় রবীন্দ্রনাথকে একটা গান উপহার দিয়েছিলেন, আমায় সকল রকমে কাঙাল করেছে গর্ব করিতে চুর, আমার যশ ও অর্থ মান ও স্বাস্থ্য সকলই করেছে দূর। ফিরে এসে রবীন্দ্রনাথ এক দীর্ঘ চিঠি লেখেন রজনীকান্তকে, তার থেকে খানিকটা অংশ আমি শোনাচ্ছি। সেদিন আপনার রোগশয্যার পার্শ্বে বসিয়া মানবাত্মার একটি জ্যোতির্ময় প্রকাশ দেখিয়া আসিয়াছি, শরীর হার মানিয়াছে কিন্তু চিত্তকে পরাভূত করিতে পারে নাই, কণ্ঠ বিদীর্ণ হইয়াছে কিন্তু সঙ্গীতকে নিবৃত্ত করিতে পারে নাই, পৃথিবীর সমস্ত আরাম ও আশা ধূলিসাৎ হইয়াছে কিন্তু ভূমার প্রতিপত্তি ও বিশ্বাসকে ম্লান করিতে পারে নাই, আপনি যে গানটি পাঠাইয়াছেন তাহা শিরোধার্য করিয়া লইয়া, ঈশ্বর যাহাকে রিক্ত করেন তাহাকে কেমন গভীরভাবে পূর্ণ করিয়া থাকেন,
আজ আপনার জীবন সঙ্গীতে তাহাই ধ্বনিত হইতেছে। এরপরে আসি অতুলপ্রসাদের কথায়। তাঁর জন্ম হয়েছিল 1871 সালে, রবীন্দ্রনাথের থেকে 10 বছরের ছোট। 1902 সাল থেকে অতুলপ্রসাদ লখনৌতে হাইকোর্টে ব্যারিস্টারি করতেন এবং কয়েক বছরের জন্য তিনি লখনৌ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও হয়েছিলেন। যাই হোক, কান্ত কবির মতন অতুলপ্রসাদেরও পেশার সঙ্গে নেশার কোনো সম্পর্ক ছিল না। তার নেশা ছিল গান এবং কবিতা। প্রায় প্রতি সন্ধ্যায় লখনৌতে অতুলপ্রসাদের বাড়িতে সঙ্গীতের আসর বসত। সেখানে অধিকাংশ সময় অতুলপ্রসাদ গান গাইতেন এবং তার সঙ্গে অনেক সময় যোগ দিতেন লখনৌ প্রবাসী বিশিষ্ট বাঙালিরা এবং অবাঙালি, বাঙালি অবাঙালি নির্বিশেষে সঙ্গীতজ্ঞরা এসে যোগ দিতেন। প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন, যার এখন নাম নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, তার প্রধান বা অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন অতুলপ্রসাদ। অবশ্য তিনি নিজেকে প্রবাসী বলতে খুব আপত্তি করতেন। তিনি লিখেছিলেন, নিজেদের প্রবাসী বলতে আমি সংকোচ বোধ করি, ভারতে বাস করে ভারতবাসী নিজেকে পরবাসী কী করে বলবে, এ দেশও আমাদের দেশ। লখনৌতে অতুলপ্রসাদ যে রাস্তায় থাকতেন সেই রাস্তার নাম তাঁর জীবিতকালেই হয়েছিল ব্যারিস্টার এপি সেন রোড। লখনৌতে 1902 সালে তিনি গিয়েছিলেন। তার আগে তিনি কলকাতা এবং রংপুরে থাকতেন। কলকাতায় থাকাকালীন রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক হয়। 1897 সালে রবীন্দ্রনাথ খামখেয়ালি সভার প্রবর্তন করে এবং অতুলপ্রসাদ সেই সভার নিয়মিত সদস্য ছিলেন। দ্বিজেন্দ্রলালও সেই সভায় আসতেন, তিনি তখনও রবীন্দ্র বিদ্বেষী হননি। দ্বিজেন্দ্রলালের বিভিন্ন হাসির গানের সঙ্গে রবীন্দ্রনাথ এবং অন্যান্য অনেকে সমবেত স্বরে কোরাসে যোগ দিতেন। একবার অতুলপ্রসাদের বাড়িতে খামখেয়ালি সভার আসর বসেছিল এবং সেখানে আসর শেষ করে গান বাজনা ইত্যাদির পর রবীন্দ্রনাথ বাড়ি ফিরেছিলেন রাত্রি 12টার পরে। লখনৌ থেকে অতুলপ্রসাদ মাঝে মাঝে উৎকৃষ্ট আম পাঠাতেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে। একবার অনেকদিন আম আসেনি, রবীন্দ্রনাথ অতুলপ্রসাদকে চিঠিতে লিখলেন, তোমাকে অনেকদিন দেখিনি, তোমার গান অনেকদিন শুনিনি, তোমাকে অনেকদিন গান শোনাইনি, আমার মতো ব্রাহ্মণের মনে এই সমস্ত খেদ যদি না মেটাও তবে পুনর্বার জন্মগ্রহণ করে আমার দ্বারে তোমাকে অনেক হাঁটাহাঁটি করতে হবে। বোধহয় হাঁটাহাঁটি করার ভয়ে অতুলপ্রসাদ কয়েকদিনের মধ্যেই আমের ঝুড়ি নিয়ে শান্তিনিকেতনে উপস্থিত হবে। রবীন্দ্রনাথ অতুলপ্রসাদকে উৎসর্গ করেন তার পরিশেষ নামের একটি কাব্যগ্রন্থ এবং পরিশেষ কাব্যের গোড়াতে আশীর্বাণী উচ্চারণ করেছিলেন, দিলবঙ্গ বিনা বাণী অতুলপ্রসাদ তব জাগরণী গানে নিত্য আশীর্বাদ। অতুলপ্রসাদ মারা যান 1934 সালে 63 বছর বয়সে, রবীন্দ্রনাথের তখন 73 বছর বয়স। তিনি অতুলপ্রসাদ সেন নাম দিয়ে একটি কবিতা লেখেন এবং তার থেকে দুটো স্তবক আমি শোনাচ্ছি আপনাদের। দিন পরে গেছে দিন, মাস পরে মাস, তোমা হতে দূরে ছিল আমার আবাস, হবে হবে দেখা হবে একথা নীরব রবে, ধ্বনিত হয়েছে ক্ষণে ক্ষণে অকথিত তব আমন্ত্রণে, আমারও যাবার কাল এলো শেষে আজি, হবে হবে দেখা হবে মনে ওঠে বাজি, দেখা হলে হাসি মুখে জানি টেনে লবে বুকে, তব নবজ্যোতি দীপ্ত অনুরাগে সেই ছবি মনে মনে জাগে। নজরুলকে দিয়ে আমি শেষ করছি। নজরুলের বিষয়ে অন্নদাশঙ্কর রায় একটা ছড়া লিখেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, সব আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল, সেই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজনই আছে, দুর্গতি তার ঘুচে যাক। বাঙালির পরম দুর্ভাগ্য
নজরুলের দুর্গতি ঘটেছিল। 1942-এর অগাস্ট মাসে থেকে তাঁর কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে যায়। যাই হোক, 1921 সালে নজরুলের তখন 22 বছর বয়স, তাঁর সঙ্গে কুমিল্লা জেলার দৌলতপুর গ্রামের অধিবাসী নার্গিস খানমের বিবাহের সম্বন্ধ হয়। বিবাহের রাত্রে নজরুল জানতে পারেন যে নার্গিসের মামা আলী আকবর খানের একান্ত উদ্দেশ্য নজরুলকে ঘর জামাই করে দৌলতপুরে রাখা, যাতে করে নজরুল তার মামার সব কিছু ব্যবসার সম্পত্তি দেখাশোনা করতে পারে। নজরুলের তাকে তীব্র আপত্তি। সেই রাত্রে বর্ষার মধ্যে বিয়ে না করে নজরুল পায়ে হেঁটে দৌলতপুর থেকে কুমিল্লা শহরে চলে যায়। জীবনে তার সঙ্গে এরপরে আর নার্গিসের দেখা হয়নি। এর 16 বছর পরে 1937 সালে নজরুলকে নার্গিস এক চিঠি লেখেন, যে অভিযোগ করে যে নজরুল নার্গিসের প্রতি জিঘাংসা পোষণ করেন। নজরুল উত্তরে লিখেছিলেন, তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সমস্ত অন্তর দিয়ে বলছি। ওই দিনই নজরুল একটা গান লেখেন, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তাই। 1922 সালে নার্গিস ঘটনার 1 বছর পরে নজরুল প্রমীলা সেনগুপ্তকে বিয়ে করেন। বিয়ের ছয় বছর পরে 1928 সালে নজরুল হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের ছাত্রী ফজিলত উন্নেসার প্রেমে পড়েন, কিন্তু প্রেমটা ছিল একান্তই একতরফা। ফজিলতের তাতে কোনো সাড়া ছিল না এবং পরের বছর স্টেট স্কলারশিপ নিয়ে ফজিলত বিলেত যাত্রা করেন আরও গণিতের বিষয়ে উচ্চশিক্ষা লাভের জন্য। নজরুল দুঃখিত হয়ে এক কবিতা লিখেছিলেন, একটা গান লিখেছিলেন, বাদল বায়ে মোর নিভিয়া গেছে বাতি। আমার মনে প্রশ্ন জাগে, বাতি না নিভলে প্রমীলার কী দশা হবে। নজরুলের যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো তাঁর ধর্ম সংস্কার মুক্ত মন। একদিকে তিনি লিখেছেন, শ্যামা মায়ের কোলে চেপে জপি আমি শ্যামের নাম, মা হলেন মোর মন্ত্রগুরু ঠাকুর আমার রাধার শ্যাম। ঠিক সেই রকম তিনি আবার লিখেছেন, আমি যদি আরব হতেন মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত, পয়জার তাঁর লাগত এসে আমার কঠিন বুকে, আমি ঝর্ণা হয়ে মিলিয়ে যেতাম অমনি পরম সুখে। নজরুলের এই ধর্ম সংস্কার মুক্ত মনের জন্যে গোড়া মুসলমানরা তাঁকে কাফের আখ্যা দেন এবং মৌলানা আকরাম খাঁয়ের পরিচালিত মোহাম্মদী পত্রিকায় তাঁর বিরুদ্ধে অজস্র কুৎসা রটনা শুরু হয়। প্রতিবাদে নজরুলের দল সওগাত বলে একটি পত্রিকা বের করেন এবং মোহাম্মদিয়ার সওগাতের মধ্যে অনেক দিন যাবৎ দ্বন্দ্ব চলেছিল, মুষিযুদ্ধ চলেছিল। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের অত্যন্ত স্নেহের সম্পর্ক ছিল। 1895 সালে রবীন্দ্রনাথ লিখেছিলেন এক অনবদ্য পদ্য কবিতা, আজই হতে শতবর্ষ পরে। এর 32 বছর পরে 1927 সালে নজরুল সেই কবিতার জবাব দেন, আজই হতে শতবর্ষ আগে। রবীন্দ্রনাথ নাকি নজরুলকে মাঝে মধ্যে বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো কিটসের মতো একটা দুর্যোগ আসছে, তুই তার জন্য প্রস্তুত হ। রবীন্দ্রনাথের মৃত্যুর ঠিক 1 বছর পরে সেই দুর্যোগ সত্যি সত্যি এলো, নজরুলের কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে গেল। রবীন্দ্রনাথের যখন 75 বছর বয়স, নজরুল তাঁর কাছ থেকে লেখা চেয়ে তাঁর নাগরিক পত্রিকায় ছাপানোর জন্য দাবি করেছে। উত্তরে রবীন্দ্রনাথ লেখেন, তার বয়সের জন্য তিনি আর সেই অনুরোধ পালন করতে সক্ষম নন। নজরুল তার উত্তরে নাগরিক কবিতায় একটি কবিতা প্রকাশ করেন, নাগরিক পত্রিকায় একটি কবিতা প্রকাশ করেন, হে কবি হে ঋষি অন্তর্যামি আমারে করিও ক্ষমা, পর্বত সম শত দোষ ত্রুটি ও চরণে হল জমা,
প্রার্থনা মোর যদি আর বার জন্মিয়ে ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে। ১৯৪১ অগাস্ট মাসে রবীন্দ্রনাথের মৃত্যুর পর নজরুল একটি কবিতা লেখেন, বাঙালি ছাড়া কি হারালো বাঙালি, বুঝিবে না কেহ আর, বাংলা ছাড়া এই পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। এছাড়া তিনি একটি গান লিখেছিলেন, ঘুমাইতে দাও স্থান্তর বীরে, জাগায় না জাগায়। নমস্কার।